ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের সিঙ্গাপুর প্রবাসী ফাইসাল ভাই জানতে চেয়েছেন, উনি কাজের অনেক সময় দিনের অনেক সময় কাজের জন্য বাইরে থাকতে হয়, ড্রাইভিং করতে হয়, তো যখন জামাত চলে যায় একা একা সালাত আদায় করতে হয়। এই মুহূর্তে তিনি আজান দিবেন, ইকামত দিবেন, নাকি শুধু ইকামতই যথেষ্ট? প্রথম কথা হলো, ওলামায়ে কেরাম বলেছেন যে যদি আপনি খারেজুল বালাদ অর্থাৎ আপনার নিজের এলাকার বাহিরে হন, তাহলে আপনাকে আজান একামত দুইটাই দিতে হবে, দিয়ে সালাত আদায় করতে হবে। আর যদি নিজের এলাকায় হন, নিজের মসজিদে হন, আপনি যদি আজান শুনতে পান, তাহলে আজান শুনে অবশ্যই জামাতে সামিল হতে হবে, কেননা পুরুষের জন্য এর ব্যাপারে রুখসত নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক অন্ধ সাহাবিকে যে সে বলছিল যে আমাকে জামাত থেকে রুখসত দেন, মানে আমি কি জামাতে না আসলেও চলবে কি না, যেহেতু আমি দেখতে পাই না। তখন আল্লাহ নবী তাকে বলেছিলেন তুমি কি আজান শুনতে পাও? বললো যে আজান শুনতে পাই। তাহলে বললেন, তখন আল্লাহ রসুল বললেন যে তাহলে আজানের জবাব দিবে এবং মসজিদে এসে জামাত আদায় করবে। তো এটা হলো জামাতের গুরুত্ব, যারা আজান শুনতে পায়। আর না শুনতে পাইলে নিজের এলাকায় হলে ইকামত যথেষ্ট হবে। সহি বখারি এবং সহি মুসলিমে হাদিস এসেছে, সহি বখারিতে 628 নম্বর এবং সহি মুসলিমের 674 নম্বর। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল ওয়া ইযা হাদারাতিস সালাতু ফালিউয়াযযিন লাকুম আহলুকুম ওয়ালিউয়াম্মাকুম আকবারুকুম। যখন তোমাদের সালাতের সময় হয় তখন তোমাদের কেউ একজন আজান দিবে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে কেউ একজন আজান দিবে, এটাই যথেষ্ট হবে এবং তোমাদের বড় যে সেই ইমামতি করবে। এটা হলো অবস্থা। আর এরপরে আপনার যখন আপনি বাইরে থাকবেন অথবা জামাত ছুটে যাবে, তো সেই ব্যাপারে উলামায়ে কেরামদের কাউল রয়েছে এবং হাদিস রয়েছে। সেটা হলো আপনার যে চার মাজহাব রয়েছে, মাজহাব হানাফিয়া, মালিকিয়া, শাফি, হাম্বেলি, প্রত্যেক মাজহাবের কাউল হচ্ছে এবং একমত হচ্ছে তারা এ ব্যাপারে যে তাসুখু সালাতু বিগাইরি আযানিন ওয়ালা ইকামাতিন ওয়া হাযা ইত্তিফাকুল মাযাহিবুল ফিকহিয়াতিল আরবিয়া। যে চার মাজহাবে ব্যাপারে একমত যে আপনার আজান এবং ইকামত ছাড়া কোনো ব্যক্তির সালাত সহি হয়ে যাবে, যেহেতু মসজিদে আজান ইকামত হয়ে গেছে, তার জন্য আজান ইকামত ছাড়াই সহি হয়ে যাবে। আসওয়াদ ও আলকামা তারা দুইজন বলছেন, বিখ্যাত তাবেই, যে আতাইনা আবদুল্লাহ ইবনে মাসউদিন ফি দারিহি, আমরা একবার আল্লাহ নবীর বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ, যিনি বিখ্যাত ফকিহ এবং অনেক বড় আলেম ছিলেন আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে থেকে, তো এই দুইজন তাবেই বলছেন আমরা আবদুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলাম। ফাকালা, তারপরে তিনি বললেন আসল্লা হা উলাই খালফাকুম, তোমার পিছনে, তোমাদের দুজনের পিছনে যে এই যে এত সব লোক, এরা কি সালাত পড়েছে? ফাকুলনা লা, তখন আমরা বললাম যে না, তারা সালাত পড়েনি। কলা, এরপর তিনি বললেন ফাকুমু ফাসল্লু, তাহলে তোমরা আসো, দাঁড়াও এবং সালাত আদায় করো। ফালাম ইয়ামুরনা বিআযানিন ওয়ালা ইকামাতিন, যে তখন তিনি আমাদেরকে আজান দেওয়ার জন্য বা ইকামত দেওয়ার জন্য কোনো কিছুই বললেন না, অর্থাৎ মসজিদে আজান ইকামত সবই হয়ে গেছে, আমরা তার বাড়িতে আসছিলাম সালাতের জন্য, তখন তিনি আমাদেরকে শুধু সালাত পড়তে দাঁড়ানোর জন্য বললেন, আজান ইকামতের কথা কিছুই বললেন না। সহি মুসলিমের 534 নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। অর্থাৎ এই হাদিসে প্রমাণ করে কোনো ব্যক্তি আজান ইকামত ছাড়া সালাত আদায় করতে পারবে ইনশা আল্লাহ।